আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আপনাদের মনে জাগা প্রশ্নের জবাব দিচ্ছেন বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি এটি পাঠিয়েছেন বর্ণমাল স্কুল অ্যান্ড কলেজ থেকে শনি রাখা ঢাকা লিখেছেন নাবালক ছেলে মায়ের সাথে জামাত করে সালাদ পড়তে পারবে কি ছেলে ইমাম হলে মা কোথায় দাঁড়াবেন আর মা ইমামের সিম্বল হলে ছেলেরা কোথায় দাঁড়াবে বিসমুলিল্লা রহমান রাহিম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলা আল্লাহ সৈদুলমুর সালীম নাবীজনা মাহমদিন সাল আলহি ও আলহি ওসিজমাইন মা এবং ছেলে মিলে জামাত করা যায় আছে ছেলে সান্ন মানে বুদ্ধি শুদ্ধি আছে এখনও বালেক হয়নি সে ছেলেও ইমামতি করতে পারবে কিন্তু ছেলে যদি ইমামতি করে তাহলে সামনে দাঁড়াবে মা সরাসরি পিছনে দাঁড়াবেন একবার সরাসরি পিছনে দাঁড়াবেন তাহলে ছেলে ইমামতি করতে পারবে তার ইমামতি নামাজ হবে এবং এটা বিশেষ করে যদি নফল নামাজ হয় বা অন্য কোনো কারণে ফরজ মানে নামাজ ত্যাগ হয়ে গেছে নইলে তো ছেলেদের জন্য পুরুষের জন্য মসজিদে নামাজ পড়া উত্তম মহিলাদের জন্য ঘরে নামাজ পড়া উত্তম কিন্তু জামাত হবে এবং ছেলে সামনে দাঁড়াবেন মা পেছনে দাঁড়াবেন জি মা যদি ইমাম হন না মানে পুরুষের ইমামতি মানে মহিলারা করতে পারবে না মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে তাহলে আর মহিলারা যদি মহিলাদের ইমামতি করেন তাহলে সমান সমানে দাঁড়াবেন মাঝখানে সমানে সমানে দাঁড়াবেন আগে পিছু নয় মহিলারা মহিলা ছেলে মা বা বোন মিলে যদি নামাজ জামাতে পড়েন তাহলে সেক্ষেত্রে ছেলেরা ইমামতি করবে ছেলেরা ইমামতি করবেন আপনি আরও লিখেছেন বেনি মোটা ও শক্ত হলে ফরজ গোসলে মাথায় তিন আঁজলা পানি ঢেলে দিলে কি হবে যদি প্রত্যেক চুলের গোড়ায় বা চামড়ায় পানি না পৌঁছে না বেনি খুলে দিতে হবে এবং বেনি খুলে শরীরের প্রত্যেক অঙ্গের মধ্যে এবং প্রত্যেক পশমের মধ্যে পানি পৌঁছা পৌঁছাতে হবে পানি না পৌঁছালে ফরজ গোসল আদায় হবে না এই জন্য বেনি খুলে ধুয়ে নিতে হবে মাথায় পানি দিতে হবে জি আপনি আরো লিখেছেন ফরজ সালাতে শেষদা ও বৈঠকে দোয়া করা কি উত্তম ফরজ সালাত হোক সালাক সালাত হোক এবং নফল সলাত হোক যে কোনো নামাজের মধ্যে দোয়া সেজদার মধ্যে দোয়া করা জায়েজ আছে রাসুল উল্লাহ সাল্লিয়াম বলেছেন ও আম্মা আর রুকুর ফি রব রুকুতে আল্লাহর তাজিম করো ও আম্মা সুজুদু ফাজি বিদা ফুন আন ইউস্তাজুম তোমরা সেজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করো খুব সম্ভব আল্লাহ তালা তোমাদের দোয়া কবুল করবেন এই জন্য সেজদাতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা এটা বেশি বেশি দোয়া করার জন্য আল্লাহর রসুল নিজে বলেছেন এবং আল্লাহ রসুলের এই সুনত মানে যদি আমরা আমল করি ইনশাআল্লাহ যে দোয়াগুলো করবো আল্লাহ তালা হয়তো এই দোয়া মানে বান্দা সেজদার মাধ্যমে আল্লাহর খুব নিকটবর্তী হয়ে যান এই জন্য সেজদাতে দোয়া করা যে কোনো দোয়া করা জায়েজ আছে ফরজ হোক এবং নফল হোক প্রত্যেক নামাজের মধ্যেই দোয়া করা যাবে জানতে চেয়েছেন যে বৈঠকেও কি দোয়া করা যাবে নামাজের বৈঠকে তার সাহসদের মধ্যে মানে বৈঠকের মধ্যে নয় দোয়া করতে হবে সেজদার মধ্যে বৈঠকের ব্যাপারে শুধু একটা দোয়ার কথা হাদিসের মধ্যে এসেছে আর আইন নেজিক রিকা অশোক রিকা হসনি বা দাতিক এটা তাসাহুদের পরে দুরুদের পরে এবং মানে দুরুদ শেষ করার পরে তারপরে পড়া যাবে দোয়া মাস মানে দোয়া করার পরে পড়া যাবে ইনশাল্লাহ আর প্রথম শেষ পরে বসে তো কিছু রব্বেগ ফিরলি রববেগ ফেরলি এই দোয়াটা করবে এটা একটা দোয়া অথবা আল্লাহ ফেরলি ওর হামনি ওয়াফিনী ওয়াহিনী ওয়জবুরি ওয়ার জুকনি এই দোয়া করা যাবে কিন্তু আমার সার্বিক দোয়া যেটা সেটা করা যাবে না এখানে নির্দিষ্ট দোয়া নির্দিষ্ট দোয়া আপনি আরো লিখেছেন দরুদ পাঠ না করা পর্যন্ত দোয়া আসমান ও জমিনে ঝুলন্ত অবস্থায় থাকে তবে কি দরুদ না পড়ে আমরা কোনো দিন কোনো দোয়াই করতে পারবো না না এই ধরনের সহি কোনো হাদিস আমার যেতে পারে যে দরুদ না পড়লে দোয়ার জন্য বলা হয়েছে দোয়ার আগে আল্লাহর হাম এবং রাসুল হালুস্লামের উপরে আল্লাহর হামদো সানা এবং রাসুল হাসলামের উপর সালাদ সালাম পড়ে দোয়া করার এটা দোয়ার আদব কিন্তু দোয়া সলাদ সালাম আদায় না করে যদি দোয়া পড়ে সেটা ঝুলে থাকবে এই ধরনের বর্ণনা কোনো আমি পাইনি আপনি আরও লিখেছেন দোয়ার শেষেও কি দরুদ দরদপার করলে দোয়া ঝুলে থাকবে ও জমিনে দোয়ার আগেও দূরত পড়তে পারেন পরেও দূরত পড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু দোয়া করলে ইনশাল্লাহ আল্লাহ দূরত বাদ পড়লেও দোয়া ঝুলে থাকবে যেটা বলেছি এটার কোনো আমার সহি আপনি আরও লিখেছেন ফজরের সালাদ পড়ে কি অন্য কাজে যাওয়া যাবে নাকি ওই স্থানে বসেই নড়াচড়া না করে সূর্য উদয় হলে ইশরাকের সালাদ পড়তে হবে ফজরের সালাত আদায় করে এরপর যদি নড়াচড়া করেন এতে এতে কোনো অসুবিধা হবে না এবং হয়তো একটু কোথাও গেলেন অথবা আসলেন অন্য রুমে গেলেন অসুবিধা হবে না এরপরে এশরাখের নামাজ বলি সলাত দোহা বলি সলাতুল আউবিন যেটাই আমরা বলি সেই সলাত আদায় করা যাবে ইনশাল্লাহ তাহলে ফজর সালাতের পর স্থানে বসে থাকতে হবে নড়াচড়া না করে এমন কোনো না নয় শর্ত নেই আরও লিখেছেন রাত বারোটা ও এর আগে পরে দশ পনেরো মিনিট সলাদ পড়া কি নিষেধ না সলাদ পড়া নিষেধ তিন ওয়াক্তে একটা হলো সূর্য যখন উদিত হয় সূর্য যখন অস্ত যায় আর দুপুরবেলা সূর্য যখন একবার পুরো মাথার উপরে থাকে এই তিন অবস্থা ব্যতীত আর কোন মানে আর কোনো অবস্থায় সলাদ পড়া যাবে না এটা নয় রাত বারোটায় পড়েন সাড়ে বারোটায় পড়েন যখনই পড়েন যে কোনো সলাত আদায় করেন সলাত তাহ্জুদ আদায় করেন নামাজ হয়ে যাবে এবং নামাজ হবে এবং এটা নিষিদ্ধ সময়ের অন্তর্মুক্ত নয় আপনি আরো লিখেছেন যারা দুই রেখা কোনো কারণে কোনো রাতে না পড়তে পারলে কি পরের দিন দিনের আগে দুই রেখাতই হবে না তাহাজুদের রক্ত হচ্ছে রাতে রাতে তাহ আদায় করবে আগ পর্যন্ত না পড়তে পারলে ইনশাল্লাহ কোনো গুণা হবে না কোনো কাজ জি আপনি আরও লিখেছেন আল্লাপাক যখন রেগে যান তখন কোরআনের হাফেজদের দেখে শান্ত হন এই হাদিসটি কি সহি না এই ধরনের কোনো হাদিস আমি পাইনি এবং এ হাদিস সহি মানে ধরনের কোনো হাদিস মানে গ্রন্থে আসেনি প্রিয় দর্শক আপনি একই চিঠিতে বিশটি প্রশ্ন পাঠিয়েছেন আমরা আজকে আর অগ্রসর হতে পারছি না অন্য কোনো সময় আপনার বাকি প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাল্লাহ এবার আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন হাবিবুর রহমান সাভার ঢাকা থেকে লিখেছেন আমি এক লোকের কাছে থেকে কিছু টাকা নিয়েছিলাম তার কাজ করে দেওয়ার কথা বলে কিন্তু কাজ করে না দিয়ে তার টাকাও খরচ করে ফেলি ওই টাকা এখন ফেরত দিতে চাই কিন্তু কোনো সন্ধান জানি না এখন কি করব সন্ধান করার চেষ্টা করবেন বর্তমান মিডিয়ার জগৎ যে কোনোভাবে চেষ্টা করুন পত্রিকাতে আপনি দিন যে আমি আপনার সন্ধান চাই মানে অপারক হয়ে গেলে সন্ধান করতে চেষ্টা করেছিলেন চেষ্টায় কোনো ত্রুটি হয়নি এই অবস্থায় যদি তাকে পাওয়া না যায় তাহলে এই পয়সা ওই ব্যক্তির জন্য আল্লাহর রস্তে খরচ করে দেওয়া যে এর সব ওই ব্যক্তি পাবে যার পয়সা যে এই পয়সা যে যিনি আপনাকে দিয়েছেন তার জন্য সবের উদ্দেশ্যে আপনি দান করে দিবেন তাহলে ইনশাআল্লাহ কিন্তু এর আগে বলেছি যে সন্ধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন করার পর যদি সন্ধান না পাওয়া যায় তাহলে তার নামে সৎকার করে দিবেন ইনশাআল্লাহ এর জন্য স্বভাব আপনিও পাবেন লিখেছেন যেসব সহশিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পালন করা হয় না সেসব প্রতিষ্ঠানে চাকুরি এবং ওই চাকুরির টাকা কি হালাল হবে হেজাব যদি আপনি শিক্ষক হন মানে শিক্ষয়িত্রী হন কথার কথা ধরে নিলাম তাহলে আপনি হেজাব করুন আর যদি আপনি পুরুষ হন মেয়েদেরকে পড়াতে হয় যথাসাধ্য চেষ্টা করুন মেয়েদেরকে পর্দা করে আসার জন্য বলার জন্য আমি নিজে যে শিক্ষা প্রতিষ্ঠানে আছি মেয়েদেরকে পর্দা করতে আসতে বলি আলহামদুলিল্লাহ মেয়েরা পর্দা করে আসে সেখানে তাদেরকে শিক্ষা দিচ্ছি অনুরূপভাবে আপনিও আপনার মেয়েদের মানে যদি ছাত্রী হয় তাদেরকে পর্দা করার জন্য বলুন এবং যথাসাধ্য চেষ্টা করুন পর্দা মেনটেন করে চলার জন্য আল্লাহতালা তো আর বাকিটা তালা দেখবেন এই মুহূর্তেই আপনাকে যদি পর্দা মানেই না লঙ্ঘন হয় সেখানে পর্দার কোনো ভালাই বালাই নেই তাহলে আপনি এই চাকরি দেখে অন্য চাকরির সন্ধান করতে পারেন যেখানে গেলে আল্লাহর কথা মতো চলতে পারবেন এবং আল্লাহর কথার প্রতি যে আপনার শ্রদ্ধা আছে আল্লাহ তালা আপনাকে একটা সুব্যবস্থা করে দেবেন সুরায় তলাকের চার নম্বর আয়তে বলেছেন মিন যে আল্লাহকে ভয় করে মানে ভয় করে চলবে আল্লাহ তার জন্য রিজিকের জন্য এমন ব্যবস্থা করবেন যা চিন্তাও করা যায়নি যদি সেখানে পর্দা কোনো অবস্থায় মেনটেন হচ্ছে না তাহলে চেষ্টা করুন অন্য চাকরি খুঁজে দেখার জন্য পেয়ে গেলে আলহামদুলিল্লাহ সেখানে যান এবং এটা ছেড়ে দিন আর হাদিসের মধ্যে এটাও আছে মান তারা কালিল্লা হে সাই আন আল্লাহর জন্য যে কোনো কিছু ছেড়ে দিবে আল্লাহ তাকে তার সাহিত্য উত্তম প্রতিদান তাকে দান করবেন উত্তম স্থান দান করবেন উত্তম রিজেক আল্লাহ প্রতিষ্ঠানে তার চাকরির যে ইনকাম সেটা কি হালাল হবে ইনশাআল্লাহ চাকরির পয়সা আপনি যদি এই নিয়তে সংশোধন করার নিয়তে শিক্ষকতা করে যাচ্ছেন সংশোধনের চেষ্টা করছেন তাহলে ইনশাল্লাহ এ পয়সা হালাল হবে হারাম বলে হারাম হবে না ইনশাআল্লাহ বিরতির আগে আমরা ভাই হাবিব রহমান আপনার পাঠানো ইমেল পড়ছিলাম আপনি আরও লিখেছেন শুধু মুনাফার মধ্যে পার্থক্য কি আর সুদ কেন হারাম আহল্লাহুল বাইয়া ও হারাম আর রিবা আল্লাহ সুদকে হারাম করেছেন এবং আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদ অর্থনীতিকে ধ্বংস করে দেয় কিছু লোক বড়ো লোক হতে থাকে আর কিছু লোক মানে মানে শেষ হয়ে যাচ্ছে সুদকে আল্লাহ তালা এই জন্য হারাম করেছেন এক কথায় উত্তর হচ্ছে আল্লাহ হারাম করেছেন এই জন্য আমরা হারাম সুদকে মনে করি শুধু মুনাফার মধ্যে পার্থক্যকে মুনাফা যদি আমরা লাভ মনে করি মুনাফা শব্দের অর্থ লাভ হলো আমি ব্যবসা করতেছি আপনাকে একটা পণ্য দিলাম আপনি আমাকে টাকা দিচ্ছেন টাকা আমি যে 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 টাকায় পণ্যটা কিনেছি সেটা চাইতে বেশি দামে বিক্রি করছি এটা হলো আপনার মুনাফা হচ্ছে আর সুদ হচ্ছে টাকার বিনিময়ে টাকা আপনাকে আমি দশ হাজার টাকা দিয়েছি এই মর্মে যে আপনি এক বছর পরে অথবা এক মাস পরে আমাকে দশ হাজার টাকার বিনিময়ে দশ হাজার পাঁচশো টাকা দেবেন এই যে টাকার বিনিময়ে আমি দশ হাজারের পরিবর্তে দশ হাজার পাঁচশো পেলাম এটাই সুদ আর আমি আপনাকে দিচ্ছি ধান দিচ্ছি কথার কথা ধরে নিলাম দুই মন ধান দিচ্ছি বর্তমান বাজার বাজার মূল্য যেটা এটার দুই মন ধানের মূল্য হল পনেরোশো টাকা কিন্তু আপনি আমাকে ছয় মাস পরে দেবেন দুই হাজার টাকা এটা আমি মুনাফা করলাম দুটার মধ্যে পার্থক্য হয়ে যাচ্ছে একটা হলো টাকায় টাকা একটা হলো না এখানে ধান এবং টাকা টাকা এবং ধান এই জন্য পণ্য যখন মানে ধানের পরিবর্তে যদি ধান হয় তাহলে কিন্তু সেটা শুধু হয়ে যাবে গমের পরিবর্তে গম শুধ হয়ে যাবে মানে জেনেস যেটা জিনিস যেটা সেই জিনিস দুটা যদি দুই জিনিস হয় তাহলে সেটা মুনাফা হবে লাভ যেটা করলাম এটা মুনাফা হবে আর যদি চুক্তিভিত্তিক হতে হবে চুক্তিভাতি হতে হবে জি সবশেষে আপনি লিখেছেন ঠান্ডা অ্যালার্জি রোগের কারণে পানি ব্যবহারে অপারগ অবস্থায় গোসল ফরজ হলে কীভাবে নামাজ আদায় করব জি একটা হলো আমার মনে হচ্ছে যেন আমি অপারগ এটা নয় যদি সত্যিকার অর্থে ডাক্তার আপনাকে বলে যে এই রোগের জন্য এই অবস্থায় আপনি পানি ব্যবহার করতে পারবেন না পানি ব্যবহার করলে আপনার ক্ষতি হবে এবং আপনি দেখেছেন যে পানি ব্যবহার করলে আপনার বড় ধরনের ক্ষতি হচ্ছে তাহলে তো এমন করে আদায় করবেন দর্শক এবার আমাদের হাতে একটি ইমেল এটি পাঠিয়েছেন সুলতানা ইউএসএ থেকে লিখেছেন আই উড লাইক টু নো ইফ জাকত মানি ক্যান বি গিয়েন টু দ্য মাস্ক অফ আ নন মুসলিম কান্ট্রি টু রান দ্য মস্ক অমুসলিম দেশে জাকাতের টাকা কি মস্ক পরিচালনায় দেওয়া যাবে আলাহতালা বলছেন ইনামা সদাকাতলিল ফোকারা সদকা জাকত হল ফোকিদের জন্য অল মাসাকিন মিস্কিনদের জন্য অলা আম এলিন আইলেই যারা জাকাত সংক্রান্ত কাজ করে অল ম আল্লাহফাতে কুলুব হুম মানুষের হৃদয় জয় করার জন্য অথবা যারা ইসলাম গ্রহণ করেছেন ইসলামের প্রতি আকর্ষণ বৃদ্ধি করার জন্য অল মোল্লাপে অফির রেক গোলাম আজাদ করার জন্য অল গা রেমিনা দিনগ্রস্ত ব্যক্তির জন্য অফি সাবিলিল্লাহ এবং আল্লাহর পথে অবনে সাবিল এবং মুসাফিরদের জন্য তো এখন যেটা বলেছেন মসজিদকে টাকা দেওয়া যাবে না যে আমার টাকা দিয়ে দিয়ে মসজিদ আপনি একটা মসজিদ করুন মসজিদের মধ্যে সেখানে যদি দিন শিক্ষা প্রদান করা হয় সেখানে শিক্ষক রাখা হয় এবং মসজিদ মানে মানে অবস্থা এমন হয় যে সেখান সেখান থেকে দিনের চর্চা করা হয় মানে দিন শিক্ষা দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয় তাহলে এই অবস্থা এটাকে অফিস সাবিল্লার অধীনে এনে কোনো কোনো কেরাম বলেছেন যে এটা দেওয়া যাবে মানে দাওয়াতি কাজের জন্য এক কথায় মসজিদ থেকে দাওয়াতি কাজ করা হয় এই দাওয়াতি কাজ করার জন্য তখন সেখানে বিনিয়োগ করা যায় জাকাতের পয়সা দেয়া যাবে এই জন্য যে সেটাও অফিস হাবিল্লার একটা অংশ আল্লাহর পথে অফিস হাবিল্লা বলতে সরাসরি আল্লাহর পথে জেহাদকে বোঝায় কিন্তু এর সাথে দিনের মানে দিনকে সমুন্নত করার জন্য যে কোনো পন্থায় ব্যয় করা বা সেটা হবে দিনের যে গ্রন্থ হবে দিনের সেটাও এখানে চলে আসবে ইনশাল্লাহ এটাও যাবে ওলামা এখরম বলেছেন যে এটাও অফিস হাবিল্লার অন্তর্ভুক্ত হবে প্রিয় দর্শক আমরা জানলাম বিষয়টি এবার আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন এস এন রুম্মান ওয়াহিদ আপনি লিখেছেন আমি বাংলাদেশে ঢাকায় একটি এফএম রেডিওতে সিনিয়র নির্বাহী মানব সম্পদ বিভাগে সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে চাকরি করি এফ রেডিও একটি বিনোদন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উল্লেখ্য রেডিওতে দিনে চব্বিশ ঘন্টার মধ্যে কম বেশি প্রায় দশ ঘন্টা গান বা সঙ্গীত বাজানো হয় ছয় ঘন্টা বিজ্ঞাপন প্রচার করা হয় দু ঘন্টা সংবাদ প্রচার করা হয় ছ ঘন্টা অনুষ্ঠানে অন্যান্য কন্টেন্ট রেডিও জকিদের কথা প্রচার হয় রেডিও জকিদের অনেক কথাই শেরিয়ত পরিপন্থী আমার প্রশ্ন হচ্ছে এফ এম রেডিও চাকরি থেকে উপার্জিত এই অর্থ কি হালাল হবে আপনি যদি এই ধরনের কোনো অনুষ্ঠান না করেন গান বাদ্য হোক এইচ আর এইচআম্যান রিসোর্সের প্রশাসনিক কাজ প্রশাসনিক প্রশাসনিক কাজ আপনি করছেন সেই হিসাবে আপনার দ্বারা যদি কোনো অশ্লীলতা প্রকাশ না পায় তাহলে ইনশাআল্লাহ আপনি সেখানে আপনি যদি হেজাব মেনটেন করে চলতে পারেন তারপরে আপনার মানে কোনো মানে ইসলামের আল্লাহর শরীয়ত বিধান লঙ্ঘিত না হয় আপনার কারণে তাহলে ইনশাল্লাহ আপনি সেখানে চাকরি করতে পারবেন এবার আমাদের হাতে আরও একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ আবুর রায়হান গাজীপুর ঢাকা থেকে লিখেছেন সগিরা ও কবিরা গুনাহ কি কিভাবে এই থেকে পরিত্রাণ পাওয়া যায় কোরআন হাদিসের আলোকে জানাবেন সগিরা গুনা ছোট গুনাহ কবিরা গুনা বড় গুনা এখন বড় পাপ যেটা এটাকে আমাদের আহালে এলেম যারা ওনারা এটার বড় পাপটা কোন পাপটা বড় পাপ সেটা বলেছেন যে পাপ সম্পর্কে শাস্তি বর্ণনা হয়ে গিয়েছে আল্লাহর পক্ষ থেকে ধমক দেয়া হয়েছে এরপরে জাহান নামে যাওয়ার কথা বলা হয়েছে তারপরে জান্নাত হারাম করা হয়েছে যারা মুর্শেক তাদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন চিরজীবনের জন্য এবং জেনাকারের শাস্তি সম্পর্কে শাস্তি বর্ণনা করা হয়েছে এই ধরনের যে সমস্ত পাপের ব্যাপারে শাস্তি বর্ণনা হয়ে গিয়েছে ধমক দিয়ে কথা বলা হয়েছে পরিহার করার জন্য বলা হয়েছে যেমন মদের কথা বলা হয়েছে ফাহাল আন্ত মুনতাহুন তোমরা কি এটা থেকে এখনও বিরত থাকবে না এই ধরনের শব্দগুলো যে পাপের সাথে বলা হয়েছে সে সমস্ত পাপ হল বড় গুণা এবং এই বড় গুনার মধ্যে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে সের করা আমার ইউশসেফ বিল্লা ফাকাত হার রামা লহু আলাইহিল জান্না যে আল্লাহর সাথে সেরেক্ট করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন আমাদের শেষ করতে হবে তো এই জন্য এটা কবিরাগুনার মধ্যে পড়বে আর ছবিরগুনা যেটা সেটা তো মানে ছোট গুনা পাপ বলা হয়েছে কিন্তু সেখান থেকে মানে আল্লাহ তালা ওগুলোকে মাফ কর দিবেন ইনশাল্লাহ যদি তবা নাও করে তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও প্রিয় দর্শক আমাদের গুণা থেকে মুক্ত থাকতে হবে জীবনের প্রতিটি কাজ যদি আল্লাহ সন্তুষ্টের জন্য আমরা সচেতনভাবে করি তাহলে সে কাজ হবে স্বাভাবিক আর আল্লাহ নির্দেশে বাইরে গেলেই তো গুণা আসুন আমরা সচেতন হই চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টিভি বিডি ডট কম দর্শক আপনারা আমাদের অনুষ্ঠান অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডব্লিউ 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 ডট টিভি ডট কম দর্শক আপনারা সবাই নিরাপদে থাকুন থাকুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রাব এই রবি দামি দামি তুন মুনি তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিয়ামাতে ডুবে আছি সবাই